দর্শক, ইসিবি চত্বরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। জানবো সেখানকার পরিস্থিতি। মনির, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে তো এখানে দেখতেই পাচ্ছেন, আমরা দেখাই যে শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা, তারাই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ এই টানা কোঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে, তারপরে যখন সরকার পদত্যাগ করলো, তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগ, তারা কিন্তু এক প্রকার গা ঢাকা দিয়ে আছেন। তার কারণে কার্যত অকার্যকর হয়ে গেছিলো ঢাকার জনজীবন এবং সব ধরনের ব্যবস্থাপনা। তো এই যে শিক্ষার্থীরা তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আসলে বাংলাদেশে এর থেকে সুন্দর দৃশ্য আর হতেই পারে না। তো আমরা এই মুহূর্তে যারা ট্রাফিকের নিয়ন্ত্রণ পালন করছেন, তাই এরকম একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা তো যে ট্রাফিকের, যেই ট্রাফিক পুলিশ যারা দায়িত্ব পালন করে, তাদের অবর্তমানে দেশ এক প্রকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তো আপনারা মাঠে আছেন, তো আপনাদের তৎপরতা কী এবং আপনাদের যে পানি এবং খাদ্যের ব্যবস্থা কারা করছে? জি, আলহামদুলিল্লাহ দিলে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি, এবং দেখা যাচ্ছে কিছু মানুষ তারপরেও ট্রাফিক ভঙ্গ করার চেষ্টা করছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দিলে সবার সহযোগিতায় আমরা তা নিয়ন্ত্রণ করতে পারছি, এবং যারা সাধারণ জনগণ আছে তারা আমাদের সহযোগিতা করছে এবং ড্রাইভারদের নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করছে। আপনারা জানেন যে আমাদের কিছু বাস স্ট্যান্ড আছে, ইসিবিতে বাস স্ট্যান্ড আছে, তারপর বাসওয়ালারা ভঙ্গ করতে চাচ্ছে, অন্যান্য যেখান থেকে পারছে যাত্রী উঠাতে চাচ্ছে, যেহেতু যাত্রী কম, তাও আমরা যতটুকু পারি নিয়ন্ত্রণ করছি সব কিছু। যারা ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক ব্যবস্থাপনা ভায়োলেন্স করছে, তাদের জন্য আপনারা কি করছেন? আমরা তাদের আসলে ওয়ার্নিং দিচ্ছি। এখন আমরা তো আর আইন নিজের হাতে তুলে নিতে পারি না, আমরা তাদের ওয়ার্নিং নিচ্ছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। মার্জিয়া, আসলে আপনি জানেন যে কিছুক্ষণ পরেই, অর্থাৎ 2:10 অন্তর্বর্তীকালীন সরকারের যাকে প্রধান করা হয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু ফ্রান্স থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে আসবেন। তার কারণে শিক্ষার্থীরা কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা তারাই নিয়ন্ত্রণ করছেন। মার্জিয়া, আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ।